পুরা ভাই লাগে কেন তোমার ভাই যেতে এসেছি মা বাবার সাথে এখানে বড়ই অনেক টেস্টি এখানে খেতে আমার অনেক ভালো লাগছে আমি এসেছি রংপুর থেকে গত বছর আসছিলাম এখানে এখানে এই বড়াটা খাইছিলাম আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে স্থানীয় সবাই বলতেছে যে এটা ন্যাচারাল ভাবে হয় কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না যার কারণে এবারে উৎসাহী হয়ে আমি গেস্টের বাসায় আসছি সেখান থেকে এখানে আসলাম বড়াই নিতে জি আলহামদুলিল্লাহ অত্র অঞ্চলের এই বড়াই গাছ খুব প্রসিদ্ধ এবং আমি গত বছর থেকে বড়াইয়ের ট্রাই করতেছি খুব সুস্বাদু এবং কয়েক জাতির বড়াই এখানে পাওয়া যায় 4.5 থেকে 5 বিঘার উপরে মিশ্র ফল বাগান এখানে বড়াই গাছ 12 মাসের সাজনা অ্যারাবিয়ান খেজুর কিছু মালটা কমলা সহ আরও কিছু কাজ আছে পরীক্ষামূলক আখ আছে আমি আগে ব্যাংকে জব করতাম কিছু মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন এবং প্রাইভেট কোম্পানিতেও ছিলাম কিন্তু ব্যাংকের চাকরি ছেড়ে আমি চলে আসছি যে আমি একটু প্রকৃতি পছন্দ করি আর কৃষিতে দেখলাম অনেক সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়েছে কারো অধীনে কাজ করার চাইতে আমার এখান থেকে যদি কেউ এটা দেখে শিখে যদি নিজে উদ্যোক্তা হয় এবং সে স্বাবলম্বী হয় এটার জন্য আমার একটা বড় পাওয়া হবে গত বছর আমি 1.5-2 লাখ টাকার বিক্রি করেছি মানে এর বাইরেও ছিল কিছু এবার আশা করতেছি 2.5-3 লাখ টাকার